হ্যালো, আমি মেঘনা। হাই মেঘনা, আমি সূর্য, আরিসি ট্রিচি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফাইনাল ইয়ার শেষ হয়েছে, বাড়িতে ফিরছি। আরিসি ট্রিচি, হায় রে, 4 বছর একই জায়গায় ছিলি অথচ কখনো দেখিসনি। কি করছিলে সূর্য? আমি মোগাম্বিকায়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার এক্সাম দিয়েছি, আশা করছি পাশ করব। রেজাল্ট আসলেই বোঝা যাবে। বই রেখে দিয়েছি, যদি পাশ না করি। আমিও বাড়ি ফিরছি। আমি তোমাকে দেখেছি আমাদের কলেজে কালচারাল ফাংশন এসেছিলে। হ্যাঁ, তুমি ফার্স্ট হয়েছিলে লাইভ মিউজিক। তুমি তো গিটারিস্ট। হ্যাঁ হ্যাঁ, গিটারিস্ট, কিন্তু আমি তোমাকে খেয়াল করিনি। কি হয়েছে? কিছু না। এরকম করছো, এমন করছো, বুক ধরফর করছে। করছে। ডাক্তার লাগবে? না, তোমার জন্য করছে। ফ্লার্ট করার চেষ্টা করছো? সত্যি আমার বুক ধরফর করছে। আর ডাক্তার লাগবে না, আমার আমার একটু অক্সিজেন লাগবে। এখানে বসে থাকতে পারছি না। পেয়েছো অক্সিজেন? সিগারেট খাচ্ছ? না না, আমি সিগারেট খাই না। আমি জানি না ঠিক করেছিলাম নাকি ভুল। তুমিও তো মাকে প্রথম দেখাতেই প্রেমের কথা বলেছিলে, তাই না? আমার মাথায় শুধু সেটাই ঘুরছিল, কি করা উচিত এখন। ওকে বলবো পছন্দ করি। বলেছিলাম প্রথম দেখায় মাথায় যেটা এসেছিল, সত্যি বলেছিলাম। আমি ওর প্রেমে পড়েছিলাম প্রথম দেখাতেই, কিন্তু পরে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে সেটা ছিল লালসা। সরি ডার্লিং। আমি তোমার প্রেমে পড়ে গেছি মেঘনা। এই, আমাকে খারাপ ভেবো না, সত্যি। তোমাকে যখন দেখলাম বুক ধরফর করছিল, এ আর রহমানের মিউজিকের মতো। রঙিন পোশাক পরা মেয়েরা। গডফাদার বইটা পড়েছো না? ওখানকার বজ্রপাতের মতো। মাকে দেখার সময় বাবার যেমন হয়েছিল, সবকিছু এক সেকেন্ডে। আমি তোমার প্রেমে পড়েছি মেঘনা, এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড। কি করছো? একদমই খারাপ না, ভালোই ছিল। আমি আগে কখনো এমন করিনি, আমার কখনো এমন সাহস ছিল না, অন্তত আমার জানা মতে না। কিন্তু আমি আগে কখনো তোমার মতো এমন মেয়ে দেখিনি। তোমাকে আমি হারাতে চাই না, এজন্যই বলে ফেললাম আমি তোমাকে ভালোবাসি। কি উত্তর আশা করছো আমার কাছ থেকে? আমি সব প্রথম দেখায় প্রেমে পড়া বিশ্বাস করি না। তুমি দেখতে সুন্দর, তোমার ব্যবহারও আমার ভালো লেগেছে। তোমাকে আগে দেখেছি বলে তোমার সঙ্গে কথা বলেছি, কিন্তু ভালোবাসা হয়নি। আমার মনে হয় এর জন্য আগে আমাদের পরিচিত হতে হবে, একে অপরকে জানতে হবে। আমরা কথা বলতে পারি, পরিচিত হতে পারি। এটা অতটা সহজ না। ঠিক আছে, ওকে ফাইন, বুঝতে পেরেছি। কিছু লাগবে না, শুধু এই তিনটা প্রশ্নের উত্তর দাও। তুমি বিবাহিত? না। বা তুমি এঙ্গেজড? না। অন্য কাউকে ভালোবাসো? না। চলবে, যেখানেই থাকো খুঁজে বের করব, তোমার জীবনে আসবো মেঘনা, আর তোমার মন জিতে নেব। সত্যি? হ্যাঁ, দেখা যাবে, দেখা যাবে। যাও শুয়ে পড়ো, অনেকক্ষণ তোমাকে জাগিয়ে রেখেছি। আই এম সরি। ওর কাছ থেকে আমি কি উত্তর আশা করেছিলাম জানি না, তবুও বলেছি যে আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। সত্যি বলতে, ওকে দেখার আগ পর্যন্ত আমার মাথায় কিছু পুরনো গান ঘুরছিল, আর সেই রাতে ওকে দেখার পর একটা নতুন গান আমার মাথায় আসে, আমার নিজের প্রথম কম্পোজিশন বাবা।